22 আগস্ট 2023 ঘুরতে গিয়েছিলাম লাগো দি স্কানো লাকুইলা আব্রুসো ইতালি সেন্তিরো দেল কুয়োরে দেখার জন্য। লাগো দি স্কানো হচ্ছে ইতালির আব্রুসো রেজনের লাকুইলা প্রভিন্সের ভিল্লালাগো বা স্কানো কমুনের আন্ডারে একটি লেক। আমরা লেকের পাশে গাড়ি পার্কিং করেছি এবং তখন 6:13 বাজে যখন নাকি আমি সেন্তিরো দেল কুয়োরে দেখতে যাচ্ছি। এটি হচ্ছে সেন্তিরো দেল কুয়োরে দেখার জন্য ইন্ডিকেশন। আমরা এখন এই তাদের দেখানো রাস্তা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা পাথর, পিছনে গুড়ি গুড়ি পাথর, সেই পাথরের রাস্তা ধরে আমাদেরকে পাহাড়ের উপরে যেতে হবে। এবং এই যাওয়ার রাস্তাটির পথে আপনার 6:18 কিছুক্ষণ হাঁটার পর আমরা এই ঝর্ণার একটি লাইন দেখতে পাই। বেসিক্যালি ঝর্ণার পানিটা এখান থেকে লেকে চলে যাচ্ছে। আর এই যে গহীন জঙ্গলের মাঝখান দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো আসলে অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাকে যেতে হয়েছিল সেন্তিরো দেল কুয়োরেতে। এই যে সেন্তিরো দেল কুয়োরের আরেকটি ইন্ডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এক পাশে হচ্ছে লাগোর ইন্ডিকেশন, আরেক পাশে সেন্তিরো দেল কুয়োরের ইন্ডিকেশন। তো এইভাবে আমি যতটুকু সামনে গিয়েছি প্রতিটি স্টেপে যে যে বিষয়গুলো নোটিস করা হয়, অর্থাৎ আপনি যেখানে গিয়ে এমন কিছু পাচ্ছেন যে বুঝতে পারছেন যে আপনি সঠিক ওয়েতে যাচ্ছেন, সেই বিষয়গুলো আমি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। যেখানে ইন্ডিকেশন দেওয়া ছিল সেন্তিরো দেল কুয়োরে কোন দিকে, লাগো কোন দিকে, সেই জায়গাগুলো। এবং আপনারা প্রত্যেকটা ভিডিওর নিচে দেখতে পাবেন সময় দেওয়া আছে, যেমন 6:43। তো আমি আসলে কতক্ষণ সময় আমার লেগেছিল সেন্তিরো দেল কুয়োরে বা ভালোবাসার মতো করে, লাভ চিহ্নর মতো করে যে লেকটা যেই জায়গা থেকে দেখা যায় পাহাড়ের টপ প্লেস, সেই জায়গাটিতে পৌঁছতে আসলে আমার কতক্ষণ লেগেছিল এটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আপনারা প্রতিটি ভিডিওর নিচে দেখতে পাবেন আমি সময় দিয়ে রেখেছি প্রতিটা ভিডিও। যেমন এখন 6:50, তো এই 6:50 বেজে গিয়েছিলো, তখন এটা 6:54 করা ভিডিও। এবং এইখানে এসে আমার কাছে মনে হয়েছিল আমি হয়তো পৌঁছে গিয়েছি সেই সেন্তিরো দেল কুয়োরেতে, বাট অ্যাকচুয়ালি নট। আমরা এখান থেকে যখন আমরা সামনে গেলাম, আমরা অনেককে জিজ্ঞাসা করলাম এই জায়গা থেকে, এটা মনে হয়েছিল অনেকক্ষণ পর, প্রায় তো 40 মিনিট ততক্ষণ আমি হেঁটে ফেলেছি পাহাড়ের উপরে ননস্টপ, এবং তখন আমার মনে হয়েছিল আমি পৌঁছে গিয়েছি। আসলে এখান থেকে সেন্তিরো দেল কুয়োরে আরও 15 মিনিটের দূরত্ব, 15 থেকে 20 মিনিট আপনাকে পাহাড় বেয়ে যেতে হবে। তো আমি যখন এখানে এসেছিলাম সেন্তিরো দেল কুয়োরে বা লাভ চিহ্নটা দেখার জন্য আমি একটা ভিডিও করার চেষ্টা করেছিলাম, এবং সেখানে আমি ভেবেছিলাম চলে এসেছি, কিন্তু আমি লাভ দেখতে না পেয়ে যথেষ্ট হতাশ। পরে আমি অন্য টুরিস্টদের জিজ্ঞাসা করেছিলাম কোথায় আসলে সেটা দেখতে পাওয়া যায়। তো সেখানে যাওয়ার পথে এই যে সাহেবকে দেখা গেল পানি খাচ্ছেন, ভাবলাম এটাও ভিডিও করে নিই। তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেন্তিরো দেল কুয়োরের ইন্ডিকেশন দেওয়া আছে, আমি এইভাবে পাহাড় বেয়ে বেয়ে চলে যাচ্ছি। কখনো কখনো ঘন জঙ্গলের রাস্তা, কখনো খোলা মাঠের মতো রাস্তা, এইভাবে কিন্তু আমি পাড়ি দিয়েছি একটা লম্বা পথ এবং ননস্টপ, অর্থাৎ আমি 1 সেকেন্ডের জন্য থামিনি। তখন 7:07 আপনারা দেখতে পাচ্ছেন, আর ঠিক 7:10 সন্ধ্যা 7:10 আমি পৌঁছে গিয়েছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গাতে, যেখানে সবাই দেখুন খুব আনন্দ করছে। লাভ বা ভালোবাসার যেই আইকনিক যেই স্পট, সেখানে আমি চলে গিয়েছি, এবং এখান থেকে আমি এই ভিডিওটি করেছি যেখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন অলরেডি। তো এই ছিল আমার সেন্তিরো দেল কুয়োরের সম্পূর্ণ ট্যুর এবং কীভাবে আমি গিয়েছি। এটা অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে আমি সাকসেস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।